আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার নাটোরের শেষ ব্লগে। ইতিহাস আর ঐতিহ্যের এই শহর ঘুরে দেখতে দেখতে আমরা এখন প্রায় শেষ দিকে চলে আসলাম, আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নাটোরের আরেকটা বিখ্যাত প্লেস দেখার জন্য। তার নাম হলো উত্তরা গণভবন। আর উত্তরা গণভবন দেখেই আমরা চলে যাব নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা টেস্ট করতে, যেটা খেলে কিনা আসল কাঁচাগোল্লার স্বাদ পাওয়া যায় বলে শুনেছি। আর নাটোরের কোথায় গেলে এই বিখ্যাত খাঁটি কাঁচাগোল্লার স্বাদ আপনারা নিতে পারবেন সেটাও দেখাবো আমার আজকের এই ভিডিওতে। সো সঙ্গেই থাকুন, যাচ্ছি এখন উত্তরা গণভবন। ভিউয়ার্স, চলে আসলাম আমরা এই মুহূর্তে উত্তরা গণভবনের সামনে, যেটা কিনা ইতিহাসে একসময় দীঘাপতিয়ার রাজবাড়ি হিসেবে বেশ সুপরিচিত ছিল। সুন্দর এই জমিদার বাড়িটি, এবং এখানে অনেক কিছু দেখার পাশাপাশি জানার মতোও রয়েছে অনেক কিছু। বিশেষ করে এখানে আসলে আপনারা সংগ্রহশালা দেখতে পাবেন, এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য এবং নজর কাড়ার মতো রয়েছে এর ইতালীয় গার্ডেন। জানা যায় যে এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ারাম রায়, আর তিনি নাটোরের রাজা মহারাজ রামজীবনের একান্ত অনুগত একজন দেওয়ান ছিলেন। আপনারা যারা নাটোরে এসে উত্তরা গণভবন দেখতে আসবেন, তারা অবশ্যই সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আসার চেষ্টা করবেন, কেননা বিকেল 5টার পরে এই উত্তরা গণভবন বন্ধ থাকে, আর এছাড়া রবিবার থাকে ওদের পূর্ণ দিবস বন্ধ। আর এখানে প্রবেশ করতে হয় টিকিট দিয়ে, টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা। এখানে আসতে আসতে আমাদের একদম বিকেল গড়িয়ে গেছে, খুব একটা সময় নেই, একটু পরেই বন্ধ হয়ে যাবে, তাই চেষ্টা করছি শর্টকাটে আপনাদেরকে একটু এই গণভবনটা ঘুরে দেখানোর, আর কী কী দেখতে পাবেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত নাটোর রাজ্যের উত্থানে দয়ারাম রায় অসামান্য ভূমিকা রাখায় 1706 সালের দিকে রাজা রামজীবন উপহার হিসেবে বাসস্থানের জন্য তাকে এই দীঘাপতিয়ায় কিছু জমি দান করেন বলে জানা যায়। পরবর্তীতে অবশ্য জমিদার রাজা হওয়ার পর 1734 সালে দয়ারাম রায় দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন। এখানে এলে আপনারা দেখতে পাবেন প্রাসাদের ভেতর বহু প্রাচীন এবং দুর্লভ প্রজাতির গাছ রয়েছে, যার মধ্যে রয়েছে অসংখ্য ঔষধি গাছও। আরও দেখতে পাবেন এখানে পাখির অভয়াশ্রম। এখানে ঘুরতে এলে যে জিনিসটা একদম মিস করার মতো নয় সেটা হচ্ছে এর সংগ্রহশালা। বিশেষ করে এই সংগ্রহশালায় আপনি যখন প্রবেশ করবেন, তৎকালীন রাজাদের ব্যবহৃত বিভিন্ন রকম জিনিস দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। এবং পুরো প্রাসাদ জুড়ে আপনারা চারটি কামান দেখতে পাবেন যেগুলো সেই সময়ে ব্যবহৃত হতো। সেই সাথে দেখতে পাবেন বিশাল রাজদরবার সংলগ্ন বাগানে জমিদার দয়ারামের একটি ভাস্কর্য এবং তার স্মৃতির প্রতীক। আর প্রাসাদের মধ্যে একটি মিলনায়তন ভবন সহ রয়েছে আরও দুটি ভবন। আর ভবনের মধ্যে জাদুঘর, বহু দর্শনীয় স্মৃতিস্তম্ভ এবং ভাস্কর্য ও দৃষ্টিনন্দন অসংখ্য স্থাপত্য বিদ্যমান। এই পুরো প্রাসাদ চত্বরে যে জিনিসটা সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়াচ্ছে সেটা হলো এর ইতালীয় গার্ডেন। এবং এই গার্ডেনটির আসবাবপত্র শুনেছি রাজা দয়ারাম ইতালি থেকে আনিয়েছিলেন। এবং পুরো বাগান চত্বরে ইতালির মার্বেল পাথরের তৈরি অসংখ্য স্তম্ভ আপনারা দেখতে পাবেন। 1947 সালে যখন দেশ বিভাগ হয়, তখনই এই দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় দেশ ত্যাগ করে চলে যান, এবং ওই সময় থেকেই দীঘাপতিয়া রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 1965 সালে তৎকালীন পাকিস্তান সরকার রাজবাড়িটি অধিগ্রহণ করেন, এবং 1967 সালের 24শে জুলাই তৎকালীন গভর্নর হাউসে এটি রূপান্তরিত হয়। আর স্বাধীনতার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন, এবং সেই সময় থেকেই ভবনটি মূলত উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে।
এই উত্তরা গণভবনের প্রবেশপথের বিশাল যে ফটকটি রয়েছে সেটা মূলত একটি বিরাট আকৃতির পাথরের ঘড়ি। আর ঘড়িটি রাজা দয়ারাম সেই সময় ইংল্যান্ড থেকে আনিয়েছিলেন বলে জানা যায়। আর ঘড়িটির পাশে রয়েছে একটি বড় ঘণ্টা। একসময় এই ঘণ্টা ধ্বনি বহুদূর থেকে শোনা যেত। এছাড়া আপনারা দেখতে পাবেন এখানে প্রাসাদের প্রবেশপথের চারদিকে রয়েছে প্রাসাদ ঘেরা পরিখা, যা পুরো রাজপ্রাসাদকে ঘিরে রেখেছে। খুব একটা সময় আমরা এখানে থাকতে পারিনি, কারণ এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছে, তাই এটি বন্ধ হয়ে গেছে। আর আপনাদের জন্য আবারও বলে রাখছি, এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে। সো ভিউয়ার্স, অনেক তো ঘুরেঘুরি হলো, এখন আমরা এই উত্তরা গণভবন থেকে সোজা চলে যাব নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা টেস্ট করার জন্য। এবং আপনারা অনেকেই জানেন এই কাঁচাগোল্লার জন্য নাটোর শহরটি বেশ বিখ্যাত। তবে সেই বিখ্যাত কাঁচাগোল্লার খাঁটি স্বাদ পেতে হলে যেতে হবে নাটোরের অন্য একটা প্লেসে। তো তার আগে এখানে দেখতে পেলাম যে বিভিন্ন রকম ভেষজ উপাদান দিয়ে শরবত তৈরি করে বিক্রি করা হচ্ছে। উত্তরা গণভবনের ঠিক অপোজিটেই হচ্ছে এই শরবতের ভ্যানটি, আর এই শরবতটা গ্লাস প্রতি বিক্রি করা হচ্ছে মাত্র 20 টাকা। কোথাও ঘুরতে গেলে বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন আইটেম পাওয়া যায়, এটাও আমার কাছে সেরকম মনে হয়, তাই আমি একটু টেস্ট করছি এই মুহূর্তে। একটুও মজা নেই, এই শরবতটা কেমন যেন একটা টেস্ট, তবে নিশ্চয়ই অনেক উপকারী হবে এটা, যেহেতু অনেক ঔষধি উপাদান দিয়ে বানানো। আর খেয়ে যেহেতু আমার মুখের অবস্থা খারাপ, তাই আমি এই মুহূর্তে একটা ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ আমার মুখের টেস্টটা পাল্টাতে হবে। ওয়েল ভিউয়ার্স, বিদায় নিচ্ছি উত্তরা গণভবন থেকে এবং আমরা চলে যাচ্ছি সোজা নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা টেস্ট করতে। নাটোরের যে আসল কাঁচাগোল্লার স্বাদ সেটা পেতে হলে আপনাকে আসতে হবে এই জয়কালীবাড়ি মিষ্টির দোকানের সামনে, এবং এটা হচ্ছে নাটোরের লালবাজার সংলগ্ন এলাকায়। সো ভিউয়ার্স, চলে আসলাম এখন আমরা জয়কালীবাড়ি মিষ্টির দোকানের সামনে। চলুন আমরা দেখে আসি এই দোকানের কাঁচাগোল্লা। অত্যন্ত ছোট এই দোকানটি, আর দোকানের ভেতরে দেখাই যাচ্ছে ওরা কাঁচাগোল্লা তৈরি করার জন্য যা যা কিছু প্রয়োজন সেটা নিয়ে প্রসেস করছে। আর ভিউয়ার্স, এখানে কোনো ক্রেতা ঢোকার অনুমতি নেই এই দোকানের ভেতর। আপনি যদি খেতে চান, বাহিরে কিছু বসার সিট রয়েছে, সেখানে বসে খেতে হবে। আর যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যাওয়া যাবে, সেক্ষেত্রে আপনাকে আগে পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট করার পর ওরা আপনাকে যতটুকু পরিমাণ চান অতটুকু পরিমাণে প্যাক করে দেবে। আমাদের এখানে বসে খাওয়ার এই মুহূর্তে সময় নেই, তাই আমরা অর্ডার করে দিলাম, নিয়ে যাব এখান থেকে। এই ফাঁকে চলুন দেখে আসি ওদের যে কাঁচাগোল্লা তৈরির প্রসেসটা সেটা কীভাবে হচ্ছে। ভিউয়ার্স, শুনেছি এই নাটোরের কাঁচাগোল্লা প্রায় 250 বছরের বিখ্যাত, এবং এই যে ছোট দোকানটায় কাঁচাগোল্লা তৈরি হচ্ছে এটা প্রায় 170 কি 71 বছরের পুরনো। আর এই যে কাঁচাগোল্লা, তার পেছনেও খুব সুন্দর একটি ইতিহাস রয়েছে। মিষ্টি ছিল নাটোরের রানী ভবানীর খুবই পছন্দের, আর তার প্রাসাদে নিয়মিতই মিষ্টি সরবরাহ করতেন লালবাজারের মধুসূদন পাল। একদিন মধুসূদনের 20 কর্মচারী সবাই অসুস্থ হয়ে পড়ে এবং দোকানে ওনার 2 মণ ছানা রাখা ছিল। নষ্ট হয়ে যাবে ভেবে মধুসূদন ছানাগুলো চিনির রসে ভিজিয়ে দেন এবং এরপর একটু করে চেখে দেখেন, এবং তিনি ফিল করেন সেটা খেতে অপূর্ব হয়েছে। এদিকে রানীর লোকেরা মিষ্টি নিতে চলে আসায় তিনি ওই ছানাগুলোই পাঠিয়ে দেন প্রাসাদে। আর নতুন এই মিষ্টি রানীর খুব পছন্দ হয়ে যায়। তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানতে চান এই মিষ্টির নাম কী। সেক্ষেত্রে মধুসূদন যেহেতু কোনো নাম রাখেননি, তখনই ভাবলেন যেহেতু কাঁচা ছানা থেকে তৈরি তাই এর নাম কাঁচাগোল্লা হতে পারে। সেই থেকেই এর নাম কাঁচাগোল্লা, এবং এই কাঁচাগোল্লা তৈরিতে ব্যবহৃত হচ্ছে ছানা, চিনি ও এলাচ। প্রথমে দুধকে ছানাতে পরিণত করা হয় এবং এরপর মেশানো হয় চিনি। এরপর পুরো মিশ্রণটিকে একটি পাতলা কাপড়ের মধ্যে রেখে ঝুলিয়ে রাখা হয় অনেক লম্বা সময়। সেখান থেকে তরল পদার্থ ঝরে পড়ার পর পুরো মিশ্রণটি শুকনো হয়ে গেলে নামিয়ে এলাচের গুঁড়ো মেশানো হয় ফ্লেভারের জন্য। এরপর সেটা একটা বড় কড়াইয়ের মধ্যে রেখে আগুনে জ্বাল দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত এর পানির পরিমাণ কমে যায়। পানির পরিমাণ কমে যাওয়ার পরই ঠান্ডা হলে পরিবেশনযোগ্য হয় এই কাঁচাগোল্লা। তবে এটি বলতে সহজ মনে হলেও এই প্রসেসটা কিন্তু অনেক লম্বা একটি সময় ধরে করা হয়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেকে এটাকে মনে করে থাকে গোল্লা টাইপের কোনো মিষ্টি, আমিও মনে করেছি, কারণ আমরা বিভিন্ন মিষ্টির দোকানে কাঁচাগোল্লা যেরকম খাই সেরকমই মনে করেছিলাম।
তবে এখানে মোটেও সেরকম কোনো কাঁচাগোল্লা বিক্রি হয় না। এখানে ওরা কাঁচাগোল্লাটাকে তৈরি করে চাকচাক করে আপনাকে প্যাকেট করে দেয়। নাটোরের অনেক জায়গায় আপনারা এই কাঁচাগোল্লা পাবেন, তবে অনেক ক্ষেত্রে নকল হয়ে থাকে, তাই খাঁটি এবং আসল কাঁচাগোল্লার স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে এই জয়কালীবাড়ি মিষ্টির দোকানে। ভিউয়ার্স, এই যে হাতে পেয়ে গেলাম কাঁচাগোল্লা, প্রথমেই দেখলাম এইভাবে কাঁচাগোল্লা দিতে। আর এইখানে 250 গ্রাম রয়েছে, 250 গ্রামের দাম হচ্ছে 140 টাকা। এইভাবে আমরা বেশ কয়েকটা প্যাকেট নিয়ে নিলাম নিয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, দ্য মোস্ট বিউটিফুল গ্রিন ভ্যালি পার্ক, 500 বছরের পুরনো বাঘা মসজিদ এবং অপূর্ব সুন্দর পুঠিয়া রাজবাড়ি, এই সব কিছু দেখার মধ্য দিয়ে শেষ হলো আমার নাটোরের ডে লং ট্যুর। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তীতে আমার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।